কি পরিমাণ আপেল গাছের নিচে পড়ে আছে দেখেন, আমরা আপেল পাই না। এটা আসলে নষ্ট হচ্ছে। কি পরিমাণ আপেল নিচে পড়ে আছে দেখেন, একদম ফ্রেশ, কোনো দাগ নেই। অনেকে ভাবতে পারে যে এটা লাগালে আপেলগুলো নিচে পড়ে, একদম ফ্রেশ আপেল কিন্তু নিচে পড়ে আছে। আপেল বাগানের বৈশিষ্ট্যই হচ্ছে এটা, যে আপেল নিচে পড়ে থাকবে। ঠিক আছে, দু একটা খেলেও সমস্যা নেই, দু একটা খেলেও সমস্যা নাই, পড়লেও সমস্যা না। আমরা এর আগের ভিডিওতে আপেল খাইছি, অনেকে বলছে কি আপেল খেয়েছেন, অনুমতি নিয়েছেন কি, আমরা কি আপেল নিচে পড়ছে কেন। ঠিক আছে, আমরা আপেল বাগানটা ঘুরে দেখি। হেই স্পেসিফিক, সে সামথিং, ইউ নো, লাইক উই আর ওয়েস্টিং ফুড হিয়ার, ফুড ইজ বিং ওয়েস্টেড। দেখেন এত দারুণ ফল এভাবে নষ্ট হচ্ছে। হ্যাঁ, দেখেন এটা হচ্ছে একটা আপেলের গাছ এবং এর নিচে অসংখ্য আপেল পড়ে আছে। হ্যাঁ, আপেল গাছের সৌন্দর্যই হচ্ছে এটা, আপেল বাগানের সৌন্দর্য এটা, যে আপেলের গাছের নিচে প্রচুর আপেল পড়ে থাকবে এবং আপেলগুলো যে খারাপ সেটা কিন্তু না। এই যেটা কিন্তু একদম ফ্রেশ আপেল, এ দেখুন ফ্রেশ আপেল, একটাও স্পট নেই। আপেলগুলো কিন্তু নিচে এভাবে পড়ে থাকে এবং আমরা দেখেছি অনেক নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয়। আবার কোনো কোনো জায়গায় কিন্তু বাগানের এই আপেলগুলো পরবর্তীতে কালেক্ট করে নিয়ে অ্যাপেল সিডার তৈরি করা হয়। ঠিক আছে, এই হচ্ছে আপেলের বাগান। এই যে আরেকটা, আমরা যে গ্রিন আপেলের কথা বলি, সেই গ্রিন আপেল কিন্তু এখানে গ্রিন, কিন্তু এর মাঝে আবার একটু লালচে স্পট মতো কিন্তু আছে। আমরা একটা আপেলের বাগানে দাঁড়িয়ে আছি এবং আমার সামনে দেখতে পাচ্ছেন যত রকমের আপেল এই বাগানে হয়, সমস্ত রকমের আপেল কিন্তু এখানে আছে। এটা এক ধরনের, এটা হচ্ছে ইয়েলো, এটা কিন্তু একটু বড়ো সাইজের আপেল, এটা আপেল আমরা বাজারে পাই না। আমরা একটা আপেলের বাগানে দাঁড়িয়ে আছি এবং আমার কাছে, আমার সাথে দাঁড়িয়ে আছেন প্রফেসর সুজান ব্রাউন, অ্যাপেল ব্রিডার। আমরা তার কাছ থেকে অ্যাপেল ব্রিডিংয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে শুনবো এবং তিনি নিজে কিন্তু বেশ কিছু ভ্যারাইটি ডেভেলপ করেছেন, সেই বিষয়গুলো শুনবো, জানবো ওয়াইল্ড অ্যাপেল থেকে কীভাবে নতুন ভ্যারাইটি ডেভেলপ করতে হয় সেই বিষয়গুলো জানবো। ম্যাম, লেটস গো।